আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। পড়িয়ে ফেরার পথে রাস্তায় প্রায় আধ ঘন্টা আমি বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। রান্না করছে গো, আমার মনুকে দেখতে পাচ্ছি না তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো আমি বাড়ি চলে যাব, বিকেলের দিকেই যাব, রাজেশই নিয়ে যাবে। তো এখন তো ছেলে উঠে পড়েছে ঘুম থেকে আর সবাইকে বকে বেড়াচ্ছে। কাল থেকে কি হয়েছে জানি না, খালি আঙুল তুলে তুলে সবাইকে বকছে। তো এখন ঘুরে বেড়াচ্ছে আর বকছে। এবার ওকে ব্রেকফাস্ট করাবো, পটি করাবো। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করি। বকে দাও, বকে দাও তো। যাও যাও, দাদু ডাকছে, যাও যাও, ডাকছে। উঠবে এবার খাটে। গরমে তো স্কিন কেয়ার করাটা খুবই জরুরি, আমি খুব একটা করি না বা টাইমও পাই না করার, আর টাইম পেলেও ইচ্ছা করে না করতে। তো এখানে আছি বলে ভাবলাম একটু লাগাই। এই প্যাকটা আমার কাকা দিয়ে গেছে আমাকে, এটা চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, তারপরে ওটস, আরও অনেক কিছু দিয়ে একটা বানানো হোমমেড প্যাক। তো এই প্যাকটা লাগিয়েছি একটু সময় পেয়েছি বলে। জানি একদিন করলে কিছুই হয় না, রেগুলার করতে হয়। তো যাই হোক, আজকে টাইম পেলাম তাই একটু লাগালাম। আমি এটা লাগিয়েছি হচ্ছে মুসাম্বি রস দিয়ে, ফ্রুটের, মানে যে কোনো ফ্রুটের রস দিয়ে লাগালে তো খুবই ভালো উপকার হয় শুনেছি, তাই সেটা দিয়েই লাগালাম। তো একটু পরে আমি স্নান করতে যাব, স্নান করে ভাবছি আজকে পরিয়ে নেব, কারণ কালকে পরানো, মানে কালকে আমার পরানোর ডেট। তো কালকে ভাবছি আর বেরোবো না, তাই আজকে যেহেতু বাপের বাড়িতে আছি, এখান থেকে কাছেই হবে, তাই আজকেই পরিয়ে চলে আসব। তো ছেলেকে খাইয়ে নেব, নিয়ে তারপর পরাতে যাব। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আজকে বেশি কাউকে পরানো নেই, আজকে একজনকেই পরানো আছে, একজনকেই পরিয়ে তারপরে আমি একটু হাতি বাগানে যাবো। মা কিছু জিনিস কিনতে দিয়েছে, সেগুলো কিনতে হবে। তো চলো পরিয়ে নিই। হাতিবাগানে তো নেমে গেছি, কিন্তু আকাশের যা অবস্থা, কিছুই আজকে কেনাকাটা করা যাবে না, এখন তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলেই ভালো হয়। এত জোরে বৃষ্টি পড়ছে তাই আর রিস্ক নিলাম না, এখানে একটা শেডের তলাতেই দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড বাজও পড়ছে, ছাতায় কোনো কাজ হবে না। এত জোরে বাজ পড়ছিল না, রাস্তায় এরকম দাঁড়িয়ে থাকতে বেশ ভয়ই লাগছিল আমার। রাস্তায় প্রায় আধ ঘন্টা আমি বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, এত জোরে বৃষ্টি পড়ছিল আর বাজ আর মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো কি বলবো। তাই আর রিস্ক না নিয়ে দাঁড়িয়েই করলাম, একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে মানে ভাবলাম কমে যাবে, কিন্তু প্রায় আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়েই ছিলাম, তাই ভাবলাম এখন একটু কমেছে, ছাতা মাথায় দিয়ে এগিয়েই যাই, কারণ যতক্ষণ মানে দাঁড়িয়ে থাকবো বৃষ্টি পড়তেই থাকবে, কখন কমবে তার কোনো ঠিক নেই, তাই জন্য বৃষ্টির মধ্যেই যাচ্ছি। এখনও তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে, প্লাস হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এই জাস্ট বাড়ি ফিরে আমি ফ্রেশ হলাম, বৃষ্টি তো এখনও পড়ছে, আজকে তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, দেখা যাক বৃষ্টি কখন কমে, যদি কমে যায় তাহলে বাড়ি যাবো, আর না হলে আর মানে ছেলেকে নিয়ে বৃষ্টিতে কী করে যাব, দেখি কি করি। বৃষ্টি তো থেমেই গেছে, তাই ভাবলাম যে চলেই যাই, কারণ সকালবেলা উঠে যাওয়া আবার ঝামেলা, তাই বেরোবো। আর এখান থেকে তো এইটুকু 5-7 মিনিট সময় লাগে যেতে বাইকে, তো চলো তাহলে বেরোই এখন। এই জাস্ট ফিরলাম বাড়ি, ঘরটা তো বেশ ঠান্ডা হয়ে গেছে ঝড় টর হওয়ার পর, ঝড় বৃষ্টি, এখনও
আকাশে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, টিপটাপ করে বৃষ্টি পড়ছিল। ঠিকঠাক সময়ে আমরা বাড়ি ফিরে গেছি। এবার আমি একটু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই, তারপর ছেলের খাবার টাবার বসাবো। আর মা বানাচ্ছে আজকে ঘুগনি। রান্না করছে গো, বাবারে ওরে বাবারে ওরে বাবারে, হয়ে গেছে হয়ে গেছে, আর রান্না করতে হবে না, হয়ে গেছে। মাম্মা পেরেছে, রান্না করেছে। আজকে আমাদের ডিনারে রুটি আর ঘুগনি। আর এই যে আরেকজন আসছে আমার কাছে রুটি খেতে, কি খাবে কি খাবে, এনাও এনাও এনাও, আবার চলে যাচ্ছে, আবার মুকেটটা শেষ হয়ে গেলে আসবে। দাঁড়া না, বকতে দে ওকে, বকো। দাদুকে বকে দাও, এই ছোট না, দাদুকে বকবে, দাদুকে বকো, দাদুকে বকো, দেখে নিচ্ছে আমার মারছি কিনা। এই যে দাদু, তুমি কি ভাষা বলছো বলো? আরবি ভাষা। চাপল পকে কাপ ও বাবা, কি রাগী ছেলে আমাদের, আঙুল তুলছে জানো টিচার। এই ওই ওই আমাদের সবাইকে ধরতো, ওকে ধরে মারতো, ওকে ধরে মারতো। ওই আমার মনু কোথায় গেল? আমার মনুকে দেখতে পাচ্ছি না তো। আবার টুকি করি টুকি করি, কই আমার মনু, কই আমার মনুকে দেখতে পাচ্ছি না তো। তুমি তুমি টুকি করো, তুমি হাত চাপা দাও, হাত চাপা দাও টুকি। এই দত্ত, ও ওখান থেকে করবো, চলো চলো চলো। কই আমার মনুকে দেখতে পাচ্ছি না তো, আমার মনু কই? আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে, এবার আমরাও শোবো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু ভালো না লাগে সেটাও অবশ্যই আমাকে জানিও। আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।